গরমে হাঁসফাঁস অবস্থা মানুষের, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী হয়েছে ঝড় বৃষ্টি। এই গরমে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে মানুষ। তবে এই ঝড় বৃষ্টিতে শহরের বিভিন্ন জায়গায় গাছপালা ভেঙে পড়েছে। শুধু গাছপালা নয়, ভগ্নপ্রায় ঘরবাড়িও ভাঙতে শুরু করে। এমনই ঘটনা চোখে পড়ল কাঁচড়াপাড়া পৌরসভার 15 নম্বর ওয়ার্ডে। এই ওয়ার্ডের একটি ভগ্নপ্রায় বাড়ি থেকে বিশাল আকার অশ্বত্থ গাছ প্রতিবেশীর বাড়িতে পড়ে গিয়ে অল্পের জন্য প্রাণে বাঁচেন ওই বাড়ির সদস্যরা। এ বিষয়ে ওই বাড়ির সদস্যদের সঙ্গে কথা বললে তিনি জানান, দীর্ঘদিন ধরে এই বাড়িটি আইনি জটিলতার জন্য ভাঙা হচ্ছে না, আরও অন্যান্য সমস্যার দরুন সাফাই কার্যেও ব্যাঘাত ঘটছে। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ হলে কোনো না কোনো ঘটনা ঘটে, কখনো দেওয়ালের ইট খসে পড়ে, আবার কখনো গাছ ভেঙে পড়ে। এ বিষয়ে কাঁচড়াপাড়া পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন বিষয়টি তিনি দেখছেন। অন্যদিকে ঘটনার পরেই ওই অঞ্চলের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়, পাশাপাশি খবর দেওয়া হয় পৌরসভা এবং দমকল বিভাগকেও। ঝড় উঠেছিল, সামান্য ঝড়, তাতেই এই পাশের বাড়ির ভঙ্গুর বাড়ি থেকে অশ্বত্থ গাছটি পড়ে গেছে এবং আমি কোনো মতে প্রাণে বেঁচেছি। দরজাটা, সিঁড়ির দরজাটা বন্ধ করার সময় ঝপাস করে পড়েছে, আমাদের ইলেকট্রিক তার ছিঁড়ে গেছে, সমস্ত গাছ ভেঙে পড়েছে এবং ভয়ঙ্কর অশ্বত্থ গাছ, খানিকক্ষণ আগে কাজের লোক কাজ করে চলে গেছে ওখান থেকে, সেই প্রাণটা বেঁচে ফিরে পেয়েছে। আমাদেরও প্রাণটা আমরা কোনো মতে ফিরে পেয়েছি, নাহলে সমাধি হতে পারতো আমাদের গাছের দ্বারা। কোনো মতে আমরা প্রাণটা ফিরে পেয়েছি। বাড়িটা শোনা যায় যে কেশ খামারি চলছে বলে কাজ হচ্ছে না। আমরা অনেকদিন ধরে বলেছিলাম যে এখানে অশ্বত্থ গাছটা কেটে দেওয়ার জন্য ব্যবস্থা নেওয়ার জন্য আমি বছর বছর 1000 টাকা খরচা করে কাটাতাম, এখন 2 বছর আর কাটানো হয়নি, ভাড় পড়েছে, ভেঙে পড়েছে, আজ মৃত্যু হতে পারত। তো উপরেও লোক থাকে, নিচেও লোক থাকে, তাদের বক্তব্য, অনেকের নিচের বক্তব্য ছিল তাদের যে অশ্বত্থ গাছ যখন এতদিন পর নিয়ে আর পড়বে না, কোনো রকম তারা ব্যবস্থা নেয়নি। আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আজ প্রাণটা চলে যেতে পারতো, কাজের লোক, সে গরিব মানুষ, তার প্রাণটাও যেতে পারতো। এইখানে দেখা যাচ্ছে যে বাসন মাজার সেন্টার এবং এখানে কাপড় কাচা হয়, খানিক্ষণ আগেই কাজ করে সে চলে গেছে, তার প্রাণটাও যেতে পারতো, সে গরিব মানুষ, তার প্রাণটা গেলে আমরা আজ কী জবাব দিতাম। পৌরসভাকে চিঠি দেওয়া আছে, কিন্তু যেহেতু কেস চলছে বলে একটা শোনা যাচ্ছে যে হাত দেওয়া নাকি দেওয়া যায় না, তা আমি বলেছিলাম এইভাবে পড়ে যাবে। তো মতামত নিয়ে আমি কভার কাটিয়েছিলাম, কিন্তু ওপরে ওঠাও খুব রিস্কি, তারও প্রাণটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ যে ওপরে উঠে কাটবেই। এরই একটা ব্যবস্থা যদি নেওয়া হয় খুবই ভালো হয়, কারণ কি এভাবে চলতে পারে না। আমরা খুব সামান্য ঝড়ে এই অবস্থা এবং ভয়ঙ্করভাবে পড়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন ভয়ঙ্করভাবে পড়েছে, আজ আমার মৃত্যু হতে পারতো। আমি খুব জোর বেঁচেছি ঈশ্বরের কৃপায়। বাড়িতে দাদা ছিল না, দাদা পুজোতে বসেছে, কেউ সেই নেই, সেরকম খুব বিপদের মধ্যে পড়ে সব ইলেকট্রিক তার ছিঁড়ে গেছে। কালকে মেয়ে দিবস, কী করে কী হবে কে জানে, বিশাল ক্ষতির মুখে আমরা পড়েছি। কী বলতে চাই, আমার তো সেরকম ক্ষমতাও নেই যে আমি তার বাড়ির পয়সা দিয়ে তাকে মেরামত করে দেবো, উদ্ধার করে দেবো, পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবো, তার পাঁচিলটা ভেঙে গেছে, আমরা কী করছি। অনেকবার ওনাদের বলা হয়েছে, মানে মিউনিসিপ্যালিটিকেও বলা হয়েছে, কেস চলছে বলে এনারা চুপ করে থাকেন, কোনো কাজ এগোয় না। এবার 2 বছর ধরে ডাল ছেটে দিলে ওটা হালকা হয়ে যায়, হালকা হয়ে গেলে ওটা পড়ে না। এবার 2 বছর ধরে এটা কাটানো হয় না, তার কারণ কি আমি ভয় পাই যে গাছে উঠবে তারও প্রাণের, আমি তো কাউকে প্রাণ দিতে পারবো না, সেই ভয়ে আমি ওই গাছ কাটতে আর চাই না, গাছ কাটতে দিই না। এই 2 বছর গাছ কাটানো না জন্য এটা ডালপালা বিশাল বেড়ে গেছে, গাছ আর ধরে রাখতে পারিনি, এই গোড়া শুদ্ধ পড়ে গেছে। আজকে আমাদের বাড়ির ওই ক্ষতি হয়েছে ঠিকই, আমার তার গেছে, ইলেকট্রিক তারটা সব গেছে, সেসব আমি মেনে নিলাম, আমার ক্ষতিটা আমি মেনে নিলাম। কিন্তু এই বয়স্ক দুজন থাকেন, ওনার 85 বছর, প্রায় 90 বছরের কাছে বয়স, ওনারও বয়স অনেক, এবার এনাদেরকে উদ্ধার করবে বলুন তো। আজকে মিউনিসিপ্যালিটির ইমিডিয়েটলি প্রয়োজন এই বাড়ি ভেঙে দেওয়া এবং এনাদের ব্যবস্থা করা। সাইকেল, ভ্যান অথবা রিক্সাকে মোটর চালিত যানে পরিণত করার ঠিকানা রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হাব। সঙ্গে রয়েছে টোটো সার্ভিসিং এর ব্যবস্থা, পাশাপাশি সুলভ মূল্যে পাওয়া যায় দা, বটি, কোদালের মতো বিভিন্ন লোহার প্রয়োজনীয় দ্রব্য। ঠিকানা সিটি বাজার, কাঁচড়াপাড়া। যোগাযোগ 8100071948। কি ভাবছেন, ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান, যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচড়াপাড়া, কাঁপা মোড় সংলগ্ন ইউটু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট।